হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি তোমাদের এখন ক্লাস ইউকেজির মেন্টাল ম্যাথ ক্লাস করাবো আগের দিনে তোমাদের আমি এক্সারসাইজ টোয়েন্টি ফোরে দুটো রো করিয়েছিলাম আজকে নেক্সট দুটো রো করাবো তাহলে দেখো কি বলছে এখানে আছে কত জিরো জিরো থাকলেই কিন্তু আমাদেরকে কত ধরে নিতে হবে আমাদেরকে কিন্তু টেন ধরে নিতে হবে তাহলে সিক্সের পর থেকে টেন কাউন্ট করবো সিক্সের পর সেভেন এইট নাইন টেন ফোর হাতে রইলো কি এক ছয়ের সাথে এক আমরা অ্যাড করে নিলে কী হয়ে যাবে ছয়ের সাথে এক অ্যাড করে নিলে সেটা সাত হয়ে যাবে সাতের সাতের পর থেকে এখানে উপরে ওয়ান আছে মানে আমরা এগারো ধরে নেব সাতের পর থেকে কি আট নয় দশ এগারো মানে এখানে হচ্ছে তোমার ফোর ফোর আবারও হাতে এক দুই আর একে কত হয়ে গেল তিন তিনের পর থেকে পাঁচ আমরা কাউন্ট করবো থ্রির পর ফোর ফাইভ মানে এখানে টু হাতে একগুলো কিন্তু পরের পরের লাইনের সংখ্যার সাথে যোগ করতে ভুলবে না যোগ করার পর তারপর উপরের সংখ্যাটার সাথে মাইনাস করবে তাহলে এখানে কত আছে এইট আছে এখানে আছে ফিফটিন মানে আমরা এখানে ফিফটিন ধরে নেব এইটের পর কী হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সেভেন হাতে এক সেই সাতের সাথে ওয়ান আমরা প্লাস করে নেবো কত হয়ে যাবে সাতের পর আট আট হয়ে যাবে তাহলে আটের পর থেকে আমরা এখানে টু আছে মানে কি এটাকে আমরা টুয়েলভ ধরে নেব আটের পর নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে হচ্ছে ফোর আবারও কিন্তু হাতে ওয়ান আছে সেই ওয়ানের সাথে সিক্সের সিক্সের আমি যোগ করবো তাহলে ওয়ানের সাথে সিক্স হলে কত হবে সেভেন হবে আর সেভেন সেভেন যদি মিলে যায় তাহলে কী হয়ে যাবে এদিকে জিরো হয়ে যাবে কিন্তু এদিকে জিরোর কোনো দাম নেই তাই আমি বসাচ্ছি না তারপরে নেক্সট দেখো এখানে জিরো আছে মানে আমরা টেন ধরে নেব নাইনের পর টেন কত ঘর হলো ওয়ান ওয়ান ঘর হলো তাহলে এখানে আমি ওয়ান লিখে দিলাম হাতে রয়েছে এক ফাইভের সাথে আমরা এক অ্যাড করে নেব মানে সিক্স সিক্সের পর থেকে এখানে থার থ্রি আছে মানে থার্টিন তাহলে সিক্সের পর থেকে আমাকে থার্টিন ঘর কাউন্ট করতে হবে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিন ওয়ান হচ্ছে সেভেন আচ্ছা হাতে এক রয়েছে ফাইভ আর একে সিক্স সিক্সের পর থেকে সেভেন ওয়ান নেক্সট দেখো এখানে নর্মাল ম্যাথি দিয়েছে ফাইভের পর থেকে সিক্স সেভেন টু ঘর আচ্ছা এখানে আছে ওয়ান আছে আর এখানে এইট আছে ওয়ানের পর থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেভেন এখানে থ্রির পর থেকে ফোর ফাইভ সিক্স থ্রি এখানে দেখো এইট আছে মানে আমরা এইটিন ধরে নেব বিকজ এখানে নাইন আছে ঠিক আছে নাইনের পর থেকে আমরা তাহলে এইটিন কাউন্ট করবো টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন মানে নাইন ঘর হল হাতে রয়েছে এক নাইন আর ওয়ান অ্যাড করলে কী হয়ে যাবে টেন হয়ে যাবে আর এখানে সেভেন আছে মানে আমরা সতেরো ধরে নেবো মানে সেভেনটিন ধরে নেব নাইন আর একে টেন টেনের পর থেকে সেভেনটিন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন মানে হচ্ছে সেভেন থ্রি আর একে ফোর ফোরের পর থেকে ফাইভ নেক্সট দেখো এখানে টু আছে মানে আমাকে টুয়েলভ ধরে নিতে হবে ফোরের পর থেকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে হচ্ছে এখানে এইট হাতে রয়েছে এক ফোরের সাথে আমি এক অ্যাড করে নিলে কী হয়ে যাবে ফাইভ হয়ে যাবে আর এখানে আমাকে থার্টিন ধরে নেবো ফাইভের পর থেকে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন আবারও এইট এখানে হাতে ওয়ান আছে ফোর আর একে ফাইভ ফাইভের পর থেকে সিক্স হচ্ছে এক মানে ওয়ান আচ্ছা এখানে হচ্ছে সে জিরো আছে মানে আমাকে টেন ধরে নিতে হবে সেভেনের পর থেকে টেন হচ্ছে এইট নাইন টেন থ্রি থ্রি হচ্ছে হাতে আছে ওয়ান এখানে টু আছে মানে টুয়েলভ থ্রি আর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এইট ফোর আর একে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে দেখো ফোর আর ফোর মিলে গেলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে মানে আমাকে ইলেভেন ধরে নিতে হবে সিক্সের পর সেভেন এইট নাইন টেন ইলেভেন মানে হচ্ছে এখানে ফাইভ হবে আর থ্রি আর একে ফোর ফোরের পর থেকে সেভেন হচ্ছে ফাইভ সিক্স সেভেন থ্রি তাহলে আজ এইটুকুই থাক নেক্সট দিন পরের এক্সারসাইজগুলো করাবো টাটা হ্যাভেনাইজ ডে থ্যাংক ইউ